আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে একেবারে কম বাজেটের, একেবারে সস্তায় যারা ক্যারিয়ারের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজেশন করব। একেবারে সস্তার গাড়ি মাঝে আমরা প্রায়ই এনে থাকি, এই গাড়িগুলো বেশিক্ষণ থাকে না। আপনারা অবশ্যই অনেকেই রয়েছেন যারা বাজেট নিয়ে থাকেন এবং গাড়িগুলো খুঁজতে থাকেন, তো তারা কিন্তু এই গাড়িগুলো অবশ্যই দেখে শুনে বুঝে অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলে দাম দর করে আলাপ আলোচনা করে নিয়ে নেবেন। আর আজকের গাড়িটা হচ্ছে আইচার 485। এটা হচ্ছে 12 সালের মডেল, 12 দিকের মডেল। তারপরেও কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর আপনারা কিনবেন। আর গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে রংপুর বাস টার্মিনাল। রংপুরের আশেপাশে যারা লালমনি, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, ওইদিকে দিনাজপুর, মানে রংপুর ডিভিশনের মধ্যে যারা রয়েছেন, নীলফামারি, পঞ্চগড়, খুব ইজিলি কিন্তু চাইলে আপনারা গাড়িটা দেখে আসতে পারেন। আর সেই সাথে 485 এটা অনেক ভালো গাড়ি, 3 সিলিন্ডার, তেল সাশ্রয়ী। সবচেয়ে বড় কথা কি, জাইচারের প্রতিটা মডেল কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে, তেল সাশ্রয়ী হয়ে থাকে, আর সেই সাথে ট্রাফিক সদস্যেরা, আর গাড়িটাও অনেক ভালো বলার অপেক্ষা রাখে না। আর সেই সাথে হাইড্রোলিক বডিটার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। আর গাড়িটা যেহেতু পুরাতন মডেল আর সবচেয়ে সস্তায় গাড়ি, আর কি বলবো, সস্তায় গাড়িগুলো যে আপনি একেবারে ঝকঝকে তক্তকে খুঁজবেন তাহলে কিন্তু আসলে হয় না, হবে না। তো যাই হোক, গাড়িটা দেখতেই পাচ্ছেন একেবারেই ফ্রেশ, কোথাও এমনি কোনো রকমের কোনো কাজ নেই গাড়িতে, কোথাও কোনো কাজ নেই গাড়িটায়, এক টাকারও বাড়তি কোনো কাজ আপনাদেরকে করতে হবে না। আর গাড়ির স্টার্ট সাউন্ড শুনতে পারবেন, সাউন্ড শুনলেও অনেকেই বুঝতে পারবেন যে গাড়ির ইনসাইড কন্ডিশনটা কী হতে পারে। আর সেই সাথে হাইড্রোলিক বডি সহ গাড়িটা একেবারে সস্তায় বিক্রি করা হবে। অবশ্যই আপনারা মালিকের সাথে, উপরে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা মালিকের সাথে কথাবার্তা, দাম দর, আলাপ আলোচনা করে নেবেন। আর গাড়িটার দামের কথা বলতে গেলে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র 2,70,000 টাকা, মাত্র 2,70,000 টাকা এটা চাওয়া হচ্ছে। বাদ বাকিটা অবশ্যই আপনারা আলাপ আলোচনা করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, সাউন্ড শোনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকলেই ভালো থাকবেন। শুভকামনা সকলের জন্য, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।